আজির প্রথম প্রশ্নটো হল এক্সরের আবিষ্কারক কোন? এর শুদ্ধ উত্তর হল খ রনজেন। ইয়ার পিছৰ প্রশ্নটো হল কাঠ পেন্সিলত কোনবিধ দ্রব্য ব্যবহার করা হয়? গ্রেফাইট, সিলিকন, এঙ্গার, ফসফরাস। এর শুদ্ধ উত্তর হল ক গ্রেফাইট। কাঠ পেন্সিলত গ্রেফাইট দ্রব্য ব্যবহার করা হয়। ইয়ার পিছৰ প্রশ্নটো হল তরল ধাতু কোনটো? টিন, পারা, জিঙ্ক, প্লেটিনাম। ইয়ার শুদ্ধ উত্তর হল খ পারা। পারা এবিধ তরল ধাতু। ইয়ার সংকেত হল Hg। ইয়ার পিছৰ প্রশ্নটো হল তলর কোনটো গ্রীন হাউস গেছ নহয়? ইয়ার শুদ্ধ উত্তর হল গ হাইড্রোজেন। সোডা পানীত থকা যৌগটো হল? ইয়ার শুদ্ধ উত্তর হব গ কার্বন ডাই অক্সাইড। ইয়ার পিছৰ প্রশ্নটো হল এলুমিনিয়ামৰ প্রধান আকর কি? ইয়ার শুদ্ধ উত্তর হল গ বক্সাইট। ইয়ার পিছৰ প্রশ্নটো হল সোডিয়াম সংরক্ষণৰ বাবে কি সূত্র রাখা হয়? ইয়ার শুদ্ধ উত্তর হব গ কেরাসিন। সোডিয়াম সংরক্ষণৰ বাবে কেরাসিনত রাখা হয়। ইয়ার পিছৰ প্রশ্নটো হল লাফিং গেছ কি? ইয়ার শুদ্ধ উত্তর হল নাইট্রাস অক্সাইড। লাফিং গেছ এবিধ নাইট্রাস অক্সাইড। ইয়ার পিছৰ প্রশ্নটো হল তলৰ কোনটো পাতল ধাতু? ইয়ার শুদ্ধ উত্তর হব গ রূপ। ইয়ার পিছৰ প্রশ্নটো হল পদার্থৰ চতুর্থ অৱস্থাটো কি? ইয়ার শুদ্ধ উত্তর হল গ প্লাজমা। ইয়ার পিছৰ কোৱেশ্চনটো হল টেলিগ্রাফ কেতিয়া আবিষ্কার হয়েছিল? ইয়ার শুদ্ধ উত্তরটো হল গ 1837 চনত। 1837। ইয়ার পিছৰ প্রশ্নটো হল ডব্লিউ ডব্লিউ ডব্লিউৰ সম্পূর্ণ নাম কি? ইয়ার শুদ্ধ উত্তর হল ক ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। 28টি বুদ্ধিমান স্তন্যপায়ী জীব কি? ইয়ার শুদ্ধ উত্তর হল খ ডলফিন। ইয়ার পিছৰ প্রশ্নটো হল পৃথিৱীৰ আটাইতকৈ সৰু চৰাইবিধ হল? ইয়ার শুদ্ধ উত্তর হল হামিং বার্ড। ইয়ার পিছৰ প্রশ্নটো হল এক আলোকবর্ষ সমান কিমান হব? ইয়ার শুদ্ধ উত্তর হল ক 9.461×10¹⁰ কিলোমিটার। ইয়ার পিছৰ প্রশ্নটো হল আপেক্ষিকতাবাদ সূত্র কোনজন বিজ্ঞানী আবিষ্কার করেছিল? ইয়ার শুদ্ধ উত্তর হল খ আইনস্টাইন। ইয়ার পিছৰ প্রশ্নটো হল বিদ্যুৎ প্রবাহ পরিমাপক যন্ত্র হল এমিটার, ভোল্টমিটার, এনিমোমিটার, অক্সোনোমিটার। ইয়ার শুদ্ধ উত্তর হল ক এমিটার। ইয়ার পিছৰ প্রশ্নটো হল গাখীৰৰ বিশুদ্ধতা পৰীক্ষা যন্ত্ৰৰ নাম কি? ইয়াৰ শুদ্ধ উত্তৰ হল গ লেক্টোমিটাৰ। ইয়াৰ পিছৰ প্রশ্নটো হল DTP মানে কি? ইয়াৰ শুদ্ধ উত্তৰ হল খ ডেস্কটপ পাব্লিশিং। ইয়ার পিছৰ প্রশ্নটো হল ইউরেনাস গ্রহ কোনে আবিষ্কার করেছিল?
তেরো উত্তর হল ক উইলিয়াম হার্সেল।